বিয়ের সব কিছুই এগিয়ে যাচ্ছে, কেবল মিয়া বিবি এখনও মুখ খুলেননি। বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ছে। গুঞ্জন, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাউরার বিলাসবহুল রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। এবার শোনা গেল বিয়ের পরে নাকি নাম পাল্টে ফেলতে পারেন এই অভিনেত্রী। ক্যাটরিনা কাইফের কাছের একটি সূত্র জানিয়েছে, কারিনা কাপুর খান আর ঐশ্বরিয়া রায় বচ্চনের মতো ক্যাটরিনা হয়ে যেতে পারেন ক্যাটরিনা কাইফ কৌশল। আর এটা সত্যি হয়ে থাকলে আসন্ন ছবি টাইগার থ্রিতে নাম পাল্টে যেতে পারে তার। সালমান খানের সঙ্গে টাইগার থ্রি নিয়ে দারুণ ব্যস্ত ক্যাটরিনা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেওয়ালির দিনই ভিকি ও ক্যাটরিনা রোকা সেরেছেন। ক্যাটরিনার কাছের বন্ধু বলিউড পরিচালক কবির খানের বাড়িতে বসেছিল বাগদানের আসর। সেই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, ক্যাটরিনার বোন ইসাবেলা, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বিনা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন। 7-9 ডিসেম্বরে রাজস্থানের বারওয়াড়া দুর্গতে বিয়ের আসর বসবে ভিকি ও ক্যাটের। মোট 48টি ঘর আছে এখানে। ইতিমধ্যে তারা বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন বলে জানা গেছে। মুম্বাইয়ের জুহুতে একটি নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন ভিকি কৌশল। এই ভবনের 8 জুড়ে নাকি রয়েছে ভিকির এই নতুন অ্যাপার্টমেন্ট। বিয়ের পর ক্যাটরিনাকে নিয়ে সেখানেই সংসার পাততে চলেছেন ভিকি।